পরম পিতা যা তুচ্ছ যা নগণ্য তা তুমি মহৎ করে তুলো, যা উপেক্ষিত তা তুমি সম্মানিত করো। আমরা অযোগ্য হলেও তুমি তোমার আশীর স্বর্গীয় ভোজে আসন পেতে আমাদের আমন্ত্রণ জানিয়েছ। অনুনয় করি তোমায়, দূর করে দাও আমাদের সমস্ত স্বার্থ বুদ্ধি, আমরা যেন অহংকারী না হই বরং বিনম্র সেবক সেবিকার ন্যায় জীবন যাপন করতে পারি। আজ তোমার সেবক আর্চবিশপ মাইকেল রোজারিওর তোমাকে রোজারিওর জন্য তোমাকে অনুনয় করি, তিনি যেন তার পরিশ্রমের ফল শতগুণ লাভ করতে পারে। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ম ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। পুস্তক হতে পাঠ। ধার্মিকের আত্মা ভগবানের হাতে কোনো যন্ত্রণাই তাদের স্পর্শ করবে না কখনো। নির্ভীদের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত, মনে হয়েছিল তাদের প্রয়াণ যেন এক দুর্বিপাক, আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া। অথচ তারা এখন শান্তিতেই আছে, কারণ মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবুও আছে অমরত্বের নিশ্চিত প্রত্যাশা। সামান্য দুঃখের পর তারা পাবে মহা আশীর্বাদ, কারণ পরমেশ্বর তাদের যাচাই করে দেখেছেন তার আপনজন হবার উপযুক্ত তারা। সুধন পাত্রের আগুনে দেওয়া সোনারি মতোই তাদের তিনি যাচাই করেছেন, তাদের তিনি গ্রহণ করেছেন যোগ্য পূর্ণাহুতির মতো। তার মহা আগমনের দিনে তারা আলোয় দীপ্তিমান হয়ে উঠবে, হয়ে উঠবে ঘরের মধ্যে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গের মতো। সেদিন তারা সমস্ত জাতির বিচার করবে, সমস্ত মানুষের উপর প্রভুত্ব করবে তারা। স্বয়ং প্রভুই তাদের রাজা হবেন চিরকালের মতো। যারা তার উপর এতদিন ভরসা রেখেছে তারা তখন সত্যকে উপলব্ধি করবে, যারা এতদিন বিশ্বস্ত ছিল তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে, কারণ সেই মহাকরুণা সেই মহা অনুগ্রহ সঞ্চিত রয়েছে তাদেরই জন্যে যারা তার মনোনীত জন। প্রভুর বাণী। প্রভু তোমার চরণে আশ্রয় দিয়ে দাও গো শান্তি দাও।
হে ঈশ্বর, ওগো ন্যায় বিধাতা আমার, আমি ডাকলে সাড়া দিও তুমি, কঠিন সংকটে আমায় দিয়েছো তুমি মুক্তির বিস্তার, দয়া করো শোনো তুমি আমার প্রার্থনা। অনেকেই বলে আমাদের কেই বা দেবে সুখের সন্ধান, ওগো ভগবান প্রসন্নতা ভরা চোখে আমাদের দিকে শুধু দেখো একবার। শান্তিতে শয়ন করি শান্তিতে নিদ্রা যাই আমি, ওগো ভগবান তুমি যে একাই নিরাপদ করে রাখো আমার জীব। প্রত্যাদেশ গ্রন্থ থেকে পাঠ। আমি জুহন এক নতুন স্বর্গ আর এক নতুন পৃথিবী দেখতে পেলাম, কারণ আদি স্বর্গ আর আদি পৃথিবী মিলিয়ে গিয়েছিল, কোন সমুদ্র আর তখন ছিল না। আমি দেখতে পেলাম স্বর্গ থেকে পরমেশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী, সেই নতুন জেরুসালেম, সেই সম্পূর্ণ প্রস্তুত যেন বরের জন্য সজ্জিত নববধূর মতো। তখন আমি শুনতে পেলাম ঐশ্বর সিংহাসন থেকে এক উদাত্ত কণ্ঠস্বর বলে উঠল, ওই দেখো ওই তো মানুষদের মাঝখানে পরমেশ্বরের সেই আবাস, তিনি তাদের সঙ্গে বসবাস করবেন, তারা হবে তার আপন জাতি, স্বয়ং পরমেশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি হবেন তাদের আপন ঈশ্বর, তাদের চোখ থেকে মুছিয়ে দেবেন সমস্ত অশ্রুজল, তখন মৃত্যু আর থাকবে না, থাকবে না আর সুখ আর্তনাদ দুঃখ যন্ত্রণা, কারণ সেই আদি সংসার তো মিলিয়েই গেছে। সিংহাসনে যিনি বসেছিলেন তিনি তখন বলে উঠলেন, আমি এখন সব কিছুই নতুন করে তুলছি, হা আমি আলফা আমি ওমেগা, আমি আদি আমি অন্ত, কৃষ্ণার্থকে আমি সেই জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব জল, যে বিজয়ী সে এমন অধিকারী পাবে, আমি হব তার ঈশ্বর আর সে হবে আমার পুত্র। প্রভুর বাণী। শুনো প্রভু বলছেন, শ্রান্ত যারা দুঃসহ বোঝার ভারে ক্লান্ত যারা, এসো তোমরা আমার কাছেই চলে এসো, আমি তোমাদের দেব প্রাণের আরাম। আপনাদের সহায় থাকুন। মতি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু তোমার মহিমা। লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন, তিনি সেখানে বসলেন,
তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দিন ধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই, শোকার্ত যারা ধন্য তারা তারাই পাবে সান্ত্বনা, বিনয়ী যারা ধন্য তারা প্রতিশ্রুত দেশ একদিন পাবে তাদেরই আপন দেশ, ধর্মের জন্য ক্ষুধিত তৃষিত যারা ধন্য তারা তারাই পরিতৃপ্ত হবে, দয়ালু যারা ধন্য তারা তাদেরই দয়া করা হবে, অন্তরে যারা পবিত্র ধন্য তারা তারাই পরমেশ্বরকে দেখতে পাবে, শান্তি স্থাপন করে যারা ধন্য তারা তারাই পরমেশ্বরের সন্তান বলে পরিচিত হবে, ধর্মের জন্য নির্যাতিত যারা ধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই, আর ধন্য তোমরা আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক থেকে নেওয়া হয়েছে, আর সেখানে বলা হয়েছে ধার্মিকদের প্রাণ ঈশ্বরের হাতে, যারা তার উপর ভরসা রাখে তারা সত্যকে উপলব্ধি করবে, যারা বিশ্বস্ত তারা তাঁর সঙ্গে ভালোবাসারই জীবন যাপন করবে, কারণ তার মনোনীতদের জন্য অনুগ্রহ ভালোবাসা ও দয়া সঞ্চিত আছে। তাই এই পাঠের সুন্দর কথাগুলো প্রজ্ঞা পুস্তকের যেন আমাদের প্রিয় আর্চবিশপ মাইকেলের জীবনী যেন ফুটে উঠেছিল, তিনি যেন ঈশ্বরের ভালোবাসা দয়ায় জীবন যাপন করেছেন, হয়ে উঠেছিলেন তার অত্যন্ত আপন মানুষ। আর্চবিশপ মাইকেল এই 18 জানুয়ারি 1926 খ্রিস্টাব্দে শোলপুরে জন্মগ্রহণ করে এবং তিনি বাঙালিদের মধ্যে প্রথম বাঙালি ভিকার জেনারেল হয়েছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশে। 1968 খ্রিস্টাব্দে আর্চবিশপ থিওটোনিয়াস তাকে তার ভিকার জেনারেল করেছিলেন। 8 ডিসেম্বর 1968 খ্রিস্টাব্দে দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ হিসেবে অভিষিক্ত হন। তিনি সিবিসিবি এবং কারিতাসেরও অনেক সময় প্রেসিডেন্ট ছিলেন এবং 1958 খ্রিস্টাব্দে তার সম্পাদনাতে মাসিক প্রতিবেশী সাপ্তাহিক প্রতিবেশীতে রূপান্তরিত হয়। কিছু মানুষ আর্চবিশপ গাঙ্গুলি মৃত্যুর পরে কেউ কেউ মনে করেছিলেন যে বয়োজ্যেষ্ঠ বিশপ হিসেবে বিশপ মাইকেল ডি রোজারিও, যিনি আমার বিশপ বলি কারণ আমার পূর্বসূরি ছিলেন খুলনাতে, উনি হয়তো এখানে আসবেন।
কিন্তু না দিনাজপুর থেকে বিশপ মাইকেল রোসারিও আর্চবিশপ গাঙ্গুলির মৃত্যুর পরে ঢাকাতে আসলেন এবং 4 জানুয়ারি 1978 খ্রিস্টাব্দে তিনি ধর্ম প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেন এবং আমি একটু বললাম এই জন্য একটু স্মরণও আবার দেখি যে 18 তারিখ তার জন্য গুরুত্বপূর্ণ 18 তারিখে তার জন্ম 18 তারিখে তার মৃত্যু মাসটা ভিন্ন এই 28 বছর তিনি এই ধর্ম প্রদেশে দায়িত্ব পালন করে তারপরে অবসরে যান এবং অবসর তিনি এরকম একজন মানুষ ছিলেন যে যতদিন দায়িত্বে ছিলেন দায়িত্ব পালন করেছে কিন্তু দায়িত্ব যখন শেষ তিনি আর কোন রকম ওই দায়িত্ব বা কাজ এটাকে তিনি আঁকড়ে থাকতে চান না আমার খেয়াল আছে যে ওই 2005 খ্রিস্টাব্দে আমিও খুলনা ধর্ম প্রদেশের বিশপ হিসেবে সিবিসিপিতে আমাদের বিশপ সম্মেলনে উপস্থিত ছিলাম তার অবসরের দিনে তিনি আমাদের ওই বিশপস কনফারেন্সে এসে সকালের সেশনে প্রথম সেশনে এসে বলেছে যে আমি আর এখানে নেই আমি অবসরে গিয়েছি তাই সবাইকে ধন্যবাদ বলে তিনি চলে গেছে আমরা বলেছিলাম আজকে সারা দিনটা থাকেন দুপুর পর্যন্ত থাকেন তিনি কিন্তু একটু দেরি করেন আর সাথে সাথে তিনি তার দায়িত্ব শেষ তো তিনি চলে গিয়েছে এবং আজকের এই দিনে 2007 খ্রিস্টাব্দে 82 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন আর্চবিশপ মাইকেল একজন উদার ও আধুনিক মন মানসিকতার একজন মানুষ ছিলেন কিন্তু আবার পোশাক আশাকে খুব সিম্পল সাধারণ ছিলেন মৃতবেই একজন মানুষ ছিলেন তার এই যে একটা সময়টা ছিল এই সময়টা কিন্তু দেশে এবং খ্রিস্টমণ্ডলীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা দেখি যে তার দূরদর্শিতা সাহস ও কৌশলী ভূমিকার জন্য সব ক্ষেত্রে তিনি সফলকাম হয়েছে আমাদের এখনো অন্য মণ্ডলীর সাথে প্রটেস্ট্যান্ট মণ্ডলীগুলোর সাথে পথ চলতে কিছু অসুবিধা হয় কিন্তু তিনি এই ভাতৃমণ্ডলীর নেতাদের তিনি কাছে রাখতেন তাদের সাথে মর্যাদাপূর্ণ আন্তরিক সম্পর্ক স্থাপন করেছিলেন তাদের মধ্যে স্মরণ করি যে দিলীপ দত্ত শামচুন চৌধুরী সুশীল অধিকারী বিশপ মণ্ডল আরো কয়েকজন আর এই সময় জাতীয় পর্যায়ে এবং আমাদের খ্রিস্টমণ্ডলী বা মাইনরিটির জন্য কিছু চিন্তার সময় আর কিছু টেনশনের সময় ছিল কারণ তার এই সময়ই প্রেসিডেন্ট এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করেন শুক্রবারে ছুটির দিন ঘোষণা করেন গির্জা ও মণ্ডলীর প্রতিষ্ঠানে নিরাপত্তার খুব একটা সংকট দেখা দিচ্ছিল সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা ছিল এমনকি ব্লাসফেমি ল প্রণয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং বলা হয় জামাতকে এই পার্লামেন্টে আনা হয়েছিল এই কথা বলে যে ব্লাসফেমি আইন প্রচলন করা হবে আবার চার্চগুলোকে কি করা হয়ে সরকার এনজিও আওতাভুক্ত করেছিল তারপরে ফরেন ডোনেশন না এটা একটা অ্যাক্ট করেছে যার ফলে আমরা এনজিও ব্যুরোর পারমিশন ছাড়া কোনো টাকা পাওয়ার সম্ভাবনা ছিল না এই সময় লক্ষ্মীবাজার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল এবং গির্জা আক্রমণ হয় এই সমস্ত সমস্যার সমাধানের জন্য অনেক পরিকল্পনা আইনি সহায়তা অনেক বড় বড় মিটিং
এবং সব মণ্ডলীকে নিয়ে অনেক ডকুমেন্টারি পেপার ওয়ার্ক সরকারের সাথে সাক্ষাৎ বিদেশি রাষ্ট্রদূতদের জানানো ইউএনওকে জানানো এমনকি বিদেশি কোনো কোনো দেশকে এই দেশের অবস্থা জানানো হয়েছিল যোগাযোগ করা হয়েছে যে আমাদের ভবিষ্যৎ কি হবে আমি এই পর্যায় থেকে বুঝতে পারি যে কি পরিমাণ পরিকল্পনা পরামর্শ মিটিং আর কত কাজ করতে হয়েছে এই সময়টা সরকারের পক্ষ থেকে খ্রিস্টিয়ানদের যেন আরো চাপে রাখার একটা পরিকল্পনা করা হয়েছিল এবং আমাদের যে স্বাধীনতা অধিকার আরো যেন সংকুচিত হয়ে যাচ্ছিল আমাদের প্রচার যাতে বাধাগ্রস্ত হয় সেজন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল এমন এরকমও বলা হচ্ছিল বিদেশ থেকে যে সমস্ত পুস্তক প্রিন্টিং হয়ে আসছে সেগুলো আর প্রিন্টিং হতে পারবে না হতে হলে এ দেশে সরকারের পারমিশন লাগবে তার মানে কি যে প্রটেস্টান্টদের সব বাইরে বিদেশ থেকে প্রিন্টিং হয় তারপরে ইঞ্জিল শরীফ যেটা নাকি অনেক প্রটেস্টান্টদের প্রচারের জন্য ব্যবহার করে সেই ইঞ্জিল শরীফও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর এই সমস্ত উদ্যোগ যে বিশেষ করে আর্চবিশপ এবং সব মণ্ডলীর একত্রে যদি যথাসময়ে যথা কাজগুলো না হতো প্রতিবাদ লিখা সরকারের সাথে দেন দরবার করা এগুলো যদি না হতো তখন তখন কিন্তু আমরা এইভাবে আসলে এখন থাকতে পারতাম না আমাদের অবস্থা অনেক খারাপ হতো তাই মণ্ডলীর শুধু না যে আর্চবিশপ মাইকেল তিনি শুধু আমাদের না সব মণ্ডলীর কথা চিন্তা করেছে আর তখনই প্রথম যে ক্যাথলিক চার্চ সব মণ্ডলীকে একত্রে ডাকে এবং ডেকে এই সমস্যা সমাধানের জন্য একত্রে পথ চলে এবং তখনই তিনি কিন্তু একটা একিউমেনিক্যাল সব মণ্ডলী যাতে একত্রে চলতে পারে একটা এমওইউ যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এরকম যাতে গড়ে উঠে সেজন্য একটা খসড়া তিনি তৈরি করেছিলেন তারপরে তার মৃত্যুর পরে 2011 খ্রিস্টাব্দে আমরা দেখি ইউনাইটেড ফোরাম অফ চার্চেস না এটা গঠিত হয়েছে এখানে কার্ডিনাল ছিলেন তারপরে আমরা যোগ দিয়েছি তাই যে উনার এই অবদানের জন্যে সব মণ্ডলীর সাথে অবদানের জন্যে কিন্তু যেমন এখন আমরা সিবিসিবির প্রেসিডেন্ট তারপরে ইউনাইটেড ফোরাম অফ চার্চেসে সেটাও কিন্তু ওই কনস্টিটিউশন অনুসারে যে ঢাকার আর্চবিশপ হবেন প্রধান তাই সেইভাবে কোনো কোনো জায়গাতে আমাকে পরিচয় করিয়ে দেয় সবাই যে আমি সমগ্র মণ্ডলীর সব চার্চে যে প্রতিনিধিত্ব করি প্রধান বলে না প্রতিনিধিত্ব করি সেটা কিন্তু সম্ভব হয়েছে এই আর্চবিশপ মাইকেলের অনেক দূরদৃষ্টিতা অনেক প্রজ্ঞা সেগুলো কাজ করেছে একজন সিস্টার তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন তিনি সোজা হাঁটতে সোজা কথা বলতেন তার কণ্ঠ ছিল যেমন মায়াময় তেমনি বজ্রধ্বনির মতো বিশপ থিওটোনিয়াসকে আজকে সকালে জিজ্ঞেস করেছিলাম আপনি যদি এক বাক্যে আর্চবিশপ মাইকেলের কথা কিছু বলেন কি বলবেন তিনি বলেছেন তার মধ্যে একটা সার্বজনীনতা এবং সামগ্রিক একটা চিন্তা চেতনা সবসময় ছিল কাজে কর্মে এবং অন্যের সাথে আচার আচরণে কথাবার্তায় তার মধ্যে অনেক স্পষ্টতা না ক্ল্যারিটি এবং প্রেসিশন এটা ছিল তাই তার সাথে ভুল বোঝাবুঝি হওয়া বেশি সম্ভাবনা ছিল না এটা তার একটা সুন্দর মন্তব্য সেগুলো আমরাও দেখেছি আর্চবিশপ মাইকেলের মধ্যে এবং আমি হঠাৎ করে গত বছর বোধহয় তার বোনকে টেলিফোন করেছিলাম
একবার আর তাকে করিনি তার ভাতিজা প্রদীপকে টেলিফোন করেছিলাম আচ্ছা বলো তো এই তোমার কাকা কেমন ছিল তোমার কাছে এক অল্প কথায় খুব অল্প কথায় বলছে যে আর্কবিশপ আমাকে একটু সময় দেন আমি সুন্দর আর কিছু না এখনই তুমি বলো তোমার মনে যা আসছে তারপরে সুন্দর একটা ঘটনার কথা বলল এই আজ এই প্রদীপের বাবা তার মানে আর্কবিশপের বড় ভাই আমরাও তাকে দেখেছি বাংলাদেশ রেলওয়েতে তিনি কাজ করতেন না সিলেট লাইনে তিনি তিনি অফিসিয়াল লাইনে কাজ করতেন তাই সিলেট থেকে এসে একদিন সেই ভাই বড় দাদা এবং তার বৌদি আর এই প্রদীপ তারা এসেছে আর্কবিশপ হাউসে তার আর্কবিশপ তখন মিটিং এ ছিলেন তখন শুনতে পেলেন যে তারা নিচে আছে তারপরে আর্কবিশপ মাইকেল সিস্টারকে পাঠিয়ে দিয়েছেন যাও দেখো কি বলে এবং তাদেরকে চলে যেতে হবে তারপরে সিস্টার গিয়ে দেখেছে তার ভাই তার বৌদি না অনেক এই সুন্দর করে তার জন্য কই মাছ রান্না করে এবং কিছু ঘরে ভাজা মুড়ি নিয়ে এসেছে আর সিস্টার সেগুলো রেখে রেখে দিয়েছেন এবং তাদের বলছেন আপনাদেরকে চলে যেতে বলেছি হয়তো বা তার দাদা বেশি কিছু মনে করেনি কিন্তু যুবক এই ভাইসটা প্রদীপ তার মনে অনেক লেগেছিল যে আমার বাবা তার বড় আর আমার কাকা এইভাবে আমাদেরকে অপমান করে পাঠিয়ে দিল এবং এই কথাটা তার মনে ছিল তাই রিটায়ারমেন্টের পরে প্রদীপ একদিন তেজগাঁকে জিজ্ঞেস করেছে কাকা তোমার কি মনে আছে আমরা একবার আর্কবিশপ হাউসে গিয়েছিলাম তুমি আমার বাবার সাথে দেখাও করনি আমাদেরকে বলছো চলে যেতে খাবার গুলো রেখে দিয়েছ কিন্তু আমাদের বলছো চলে যেতে কেন এরকম করেছি বলছে যে আমি তোমাদের একটা মিটিং এ ছিলাম তারপরে মিটিং ছেড়ে আসা এটা ভালো দেখায় না একটা সুন্দর আদর্শ নয় আমি তো মানুষকে উপদেশ দিই মানুষকে ভালো কথা বলি আদর্শ স্থাপন করতে চেষ্টা করি এখানে যদি আসতাম তখন আমি একটা কুদৃষ্টান্ত দিতাম আর তোমরা তো আত্মীয় তোমরাই শুধু তো আমার আত্মীয় না আমার জনগণ সবাই কিন্তু আমার আত্মীয় এইভাবে তিনি তারপরে প্রদীপ অনেক বছর পরে বলছে ঠিক আছে বলছে আমার মনের মধ্যে অনেক কষ্ট ছিল যে তোমার বড় ভাই দাদা তাকে তুমি এইভাবে পাঠিয়ে দিলে আবার ফাদার আবেল তার লিখনীতে তিনি এরকম বলেছেন তীক্ষ্ণ বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি তার অনেক ছিল কেমন করে যখন থেকে লক্ষ্মী বাজার সেন্ট জেভিয়ার্স স্কুল এবং গির্জা আক্রান্ত হয়েছিল তখন একটা মিটিং হয়েছিল ওই আর্কবিশপ হাউসে এই মিটিংয়ে ওই প্রটেস্ট্যান্ট চার্চের তারা অনেক হই হাল্লা করছিল কে এর জন্য দায়ী কেন করলো কি করা উচিত ছিল তখন আর্কবিশপ একটু অপেক্ষা করে বলছেন যে দেখেন আমি তো আপনাদের নিমন্ত্রণ করেছি এজন্যে না এগুলো আলোচনা করার জন্য না আমি আমরা কি করতে পারি কিভাবে আমরা প্রতিবাদ জানাতে পারি এটা যে ঠিক হয়নি আমাদের সংখ্যালঘু আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে গির্জাতে ঢুকে তারা আমাদের গির্জাকে অপমান করেছে মূর্তি ভেঙে দিয়েছে এটার জন্য আপনাদেরকে ডেকেছি তারা আবির বলছে ঠিকই তো এত হই হাল্লা সব ঠান্ডা হয়ে গেছে তারপরে তিনি ছিলেন সত্যিকার একজন প্রার্থনার মানুষ তাই তার ব্যাগের মধ্যে যখন যাত্রা পথে যেতেন গ্রিভিয়ারিটা সবসময় থাকত যখন এই সুযোগ হতো রাস্তাঘাটে গির্জায় বা বাড়িতে তখন তিনি আবার আর্কবিশপ হাউসের পিছনের বারান্দাতে ছোট চ্যাপেলে
তিনি অনেক সেই বিদিয়ারি নিয়ে পেতে বসে প্রার্থনা করতেন, রশ্মিমালা প্রার্থনা করতেন। এইভাবে তাকে দেখা গেছে যে তিনি তার জীবনে না অনেকবার রেগুলার যতই কাজ থাকুক না কেন তিনি প্রার্থনা করতে ভুলেন। একজন পুরোহিত বলেছেন তিনি আদর্শ পালক ছিলেন, তিনি উপদেশী, যে উপদেশ দিতেন তা তিনি তার নিজের জীবনে পালন করতেন। আরেকজন পুরোহিত বলেছেন আর্চবিশপ মাইকেল একজন সুশৃঙ্খল ব্যক্তি ছিলেন, নিয়ম পত্রিকা তিনি রক্ষা করতেন, সময় মতো তিনি সব কিছু করতে চেষ্টা করতেন। এবং আমি শুনেছি যখন শ্রীমঙ্গল যেতেন ফাদার লেহেন অনেকে চিনেন না, তিনি দিন রাত কাজ করতেন আর টাইম টেবিল বেশি মানতেন না। তাই আর্চবিশপ যখন একবার গিয়েছেন বলছে লেহেন আমি আই ওয়ান্ট টু ইট সে নট এক্স্যাক্টলি 12:30 বাট অ্যারাউন্ড 2 o'clock আই ওয়ান্ট টু হ্যাভ মাই লাঞ্চ, আমার দুপুরের খাবারটা 2টার মধ্যে কিন্তু দেবে। আর রাত্রে মনে করি 8টার মধ্যে গ্রামে যেত, গ্রামে খাওয়া দাওয়া করতো, কারণ দূর দূর গ্রামে যেতে হতো। বলছে 8টার মধ্যে দিলে ভালো কিন্তু 9টার পরে না। তাই ফাদার লেহেন নিজের নিয়ম পালন না করলেও আর্চবিশপের জন্য সেটা তিনি করেছেন। আবার কর্তৃপক্ষের প্রতি তার অনেক শ্রদ্ধা ছিল। আমার মনে হয় যে ফাদার আলবাটি তখন বোধহয় গোল্লার পাল পুরোহিত ছিলেন, তখন তার সময়ে ওই বক্সনগর অনেক সুন্দর একটা গির্জা, সাধু আন্তনির গির্জা উদ্বোধন করা হয়। তাই তিনি আর্চবিশপ মাইকেল তখন অবসরে গিয়েছেন, তেজগাঁতে ছিলেন, তার কাছে গিয়ে বলেছেন আর্চবিশপ আপনি এত কাজ করেছেন, এত ডোনেশন কালেকশন আপনার কাছে সব ছিল, তারপরে এটা নির্মাণের সাথে আপনি জড়িত ছিলেন, আপনি যদি এটা উদ্বোধন করতেন। তখন বলছে তুমি আর্চবিশপ পলাইনিসের কাছে যাও, উনি এখন তোমাদের আর্চবিশপ। আবার আমিও তো বুঝিনি 2005 খ্রিস্টাব্দে আমি আর্চবিশপ মাইকেলকে বলেছিলাম আর্চবিশপ আপনি তো আমাকে অভিষেক দিয়েছেন পুরোহিতের জন্য, আপনি আমাকে বিশপ পদে অভিষিক্ত করুন খুলনাতে। বলছে সাবধান, তোমার বিশপ হলো বিশপ মাইকেল, তার তুমি উত্তরসূরি হবে। সেজন্য বিশপ মাইকেলই যে উপযুক্ত ব্যক্তি না যে যিনি নাকি তোমাকে অভিষিক্ত করবে। আর পরিশেষে বলতে চাচ্ছি আমরা মঙ্গল সমাচারে শুনেছি যে অষ্টকল্যাণ বাণী, এটা তো আমাদের তাকে মঙ্গল সমাচারের যেন শ্রেষ্ঠ নির্যাস, প্রভুর বাণী না যে শ্রেষ্ঠ একটা নির্যাস। অন্তরে দিন যারা ধন্য তারা, কোমল প্রাণ যাবে ধন্য তারা, ধার্মিকতা দাবি পূরণের জন্য দৃষ্ট যাদের প্রাণ, দয়ালু যারা নির্মল অন্তকরণ যাবে, শান্তি স্থাপন করে যারা ধন্য তারা। আমাদের যারা আমরা তাকে কাছ থেকে দেখেছি, যার সম্পর্কে আমরা অনেক জানতে পেরেছি, সে আর্চবিশপ মাইকেল তার জীবনে এই যে অষ্টকল্যাণ বাণী অনেকগুলো তিনি যেন নীরবে অনেক চর্চা করেছেন, তার জীবনে যেন এগুলো তার জীবনে সাধনা উপাদান হয়ে উঠেছিল। তাই আজকের এই দিনে আমরা প্রার্থনা করি যে আমরা বিশ্বাস করি, প্রথমত আমরা বিশ্বাস করি তিনি স্বর্গে রয়েছেন, স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করুন, তার জনগণকে আশীর্বাদ করুন। আমাদের প্রভু যিশুর মধ্য দিয়ে তিনি আমাদের উপর কৃপা বর্ষণ করুক, এই ধর্মপ্রদেশের উপর, এই বাংলাদেশের উপর।
আমরা আবার কেউ কেউ একটু একটু বলছি আমরা আর্চবিশপ মাইকেলকে আর একটু চিন্তা করতে পারি কিনা এত একজন সাধারণ ধার্মিক পবিত্র আধ্যাত্মিক এবং এত একটা সুন্দর ভালো নেতা এত সুন্দর খ্রিস্টীয় নেতৃত্ব বাংলাদেশেও যেখানে ছিলেন সব মানুষের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং মানুষের কল্যাণ এবং মঙ্গলে তার জীবন ব্যয় করেছেন তিনি তাই যে আমরা আরেকটু সামনের দিকে যেতে পারি কিনা তাই আমরা কেউ কেউ আছেন আমি শুনেছি তার মধ্য দিয়ে প্রার্থনা করে করছে তাই আমরাও যে তার মধ্য দিয়ে প্রার্থনা করতে পারি ঈশ্বর যদি দয়া করেন তখন কিন্তু আমরাও আসলে তাকে নিয়ে আরো সামনের দিকে যাওয়ার স্বপ্ন দেখতে পারি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমরা দাঁড়িয়ে বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আজ আমরা সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিওর সপ্তদশ মৃত্যুবার্ষিকী পালন করছি আমরা ঈশ্বরকে তার এই মহান সেবকের জীবনের জন্য ধন্যবাদ জানাই তিনি আর্চবিশপ হিসাবে ঢাকা মহাধর্মপ্রদেশ তথা আমাদের বাংলাদেশ মণ্ডলীকে পরিচালনা দান করেছেন ঈশ্বর যেন তার এই সেবককে তার যোগ্য পুরস্কার স্বর্গে চিরশান্তি দান করেন আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি আমরা প্রার্থনা করি আমরা সকলে যেন প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিওর জীবনাদর্শ আমাদের জীবনে অনুকরণ করে ঈশ্বরের প্রকৃত সন্তানের মতো জীবনযাপন করতে চেষ্টা করি তার মতো ঈশ্বরের ইচ্ছাকে প্রতিদিন আমাদের জীবনে গ্রহণ ও পালন করতে পারি আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের প্রার্থনা আমরা প্রার্থনা করি মণ্ডলীর পরিচালকদের জন্য বিশেষ করে পূর্ণ পিতা পোপ আমাদের বর্তমান আর্চবিশপ মহোদয় বাংলাদেশের সকল বিশপ যাজক ব্রতধারী ব্রতধারিণী ও কার্টিকসদের জন্য ঈশ্বর যেন তাদের সুস্বাস্থ্য জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করেন তারা যেন বাংলাদেশ মণ্ডলীকে সঠিক পথে পরিচালনা করতে পারেন আসুন আমরা এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের প্রার্থনা শুনো প্রার্থনা করি আমাদের দেশের জন্য আমাদের দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা যেন যা কিছু দেশের জনগণের জন্য মঙ্গল ও কল্যাণকর তা চিন্তা ও পরিকল্পনা করে দেশকে সার্বিক উন্নতি ও প্রগতির দিকে নিয়ে যেতে পারেন আমাদের দেশের সকলের সহযোগিতায় যেন সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হয় আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের প্রার্থনা শুনো আমরা প্রার্থনা করি প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিওর স্বর্গীয় পিতামাতা সহ আমাদের সকল মৃত আত্মীয় স্বজনদের জন্য মঙ্গলময় ঈশ্বর যেন আমাদের সকলকে তাদের সকলকে স্বর্গে অনন্ত শান্তি প্রদান করেন আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি হে প্রভু আমাদের প্রার্থনা শুনো সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আমরা বিশ্বাস করা অন্তরে তোমার কাছে যে সমস্ত প্রার্থনা জানালাম এবং আমাদের অন্তরে যে সকল প্রার্থনা রয়েছে সেগুলো তো তুমি জানো প্রভু সেগুলো গ্রহণ করো এবং পূর্ণ করো এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে
প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে করুণাময় ঈশ্বর, তোমার সেবক আর্চবিশপ মাইকেল রোজারিওর চিরকল্যাণ কামনায় আমরা আজ এই যে নৈবেদ্য উৎসর্গ করতে চলেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। তুমি যাকে একদিন মহাযাজক পদে নিযুক্ত করেছিলে, দয়া করে তাকে স্বর্গধামে তোমার সকল সাধুসন্তের আনন্দ সঙ্গী করে তোলো। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। কেননা তুমি প্রসন্ন হয়ে তোমার ভক্তজনদের অনুগ্রহ করো,
বছর অনুক্রমে পরিশুদ্ধ অন্তরে সানন্দে নিস্তার সংস্কারের জন্য প্রতীক্ষা করতে, যেন ভক্তি সাধনা ও প্রেমপূর্ণ সেবা কাজে অধিক নিরত থেকে জীবনদায়ী সংস্কার সমূহ গ্রহণ করে তোমার সন্তান হওয়ার প্রসাদে পূর্ণতায় উপনীত হতে পারে। অতএব স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, রাজ্য ও পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা তোমার মহিমার জয় গান করি। পবিত্র সমস্ত পবিত্রতার উৎস, অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র কর, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও শুকর, কেননা ইয়া আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বলল, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অত
অতএব হে প্রভু তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। প্রভু সমগ্র ভূমণ্ডলে নিশ্চিত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে ফেল। তোমার সেবক আর বিশপ মাইকেলের কথা স্মরণে রেখো, তাকে তুমি সংসার থেকে তোমার কাছে রেখেছ। বর প্রদান করো তিনি যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ের আশ্রয় মৃত্যু সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভাই তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও। জনেশ্বর জনী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতি ভজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরা শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা তার সঙ্গে তারি মধ্যে পবিত্র তার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। তার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে প্রভু যীশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্য পূর্ণ হোক। আমাদের দৈনন্দিন অর্থ আমাদের দিকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের পক্ষে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থকৃতে রক্ষা করো। হে প্রভু অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্নয় প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। রাজ্য হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মঞ্জুরির বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। Thank you.
দেখো যিনি বিশ্ব পাপ হল ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু তুমি যে আমার আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার পাখি আমার আত্মা নিরাময়। Oh,
আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদের খুব সুন্দর সুযোগ দিয়েছেন, আমাদের প্রিয় প্রয়াত আর্চবিশপ মাইকেল রোজারিওর সপ্তদশ মৃত্যুবার্ষিকী অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা সহকারে আমরা পালন করছি। ধন্যবাদ জানাই পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয়, বিশপ টেটোনিয়াস, মনোনীত বিশপ সুব্রত, ফাদার হিউবার্ট, ফাদার বুলবুল এবং অন্যান্য ফাদারগণ যারা সক্রিয়ভাবে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আর্চবিশপ সুন্দর মিশা এবং উপদেশ বাণী রেখেছেন শ্রদ্ধেয় ফাদার হিউবার্ট গোমেজ। যদিও তিনি কিছুটা অসুস্থ, তারপরেও সাহস করে আর্চবিশপ মাইকেলের সাথে তার বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আর্চবিশপ তার জীবন এবং কাজের উপরে সুন্দর প্রামাণ্যচিত্র উপস্থাপন করেছেন, তাই তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনারা যারা ব্রতধারী ব্রতধারিণীগণ আছেন, আমাদের সেমিনারিয়ান ভাইগণ আছেন এবং আপনারা যারা সবাই উপস্থিত আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন সাহায্য সংস্থা থেকেও অনেকে আছেন, কারিতাস বাংলাদেশ, মর্স, ঢাকা কারিতাস অঞ্চল, ঢাকা ক্রেডিট, খ্রিস্টান হাউজিং সোসাইটি, আমাদের জন বিয়ানী হাসপাতাল এবং অন্যান্য যারা আছেন, আপনাদের সবাইকে আপনাদের সুন্দর উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই। আমাদের উপস্থিতি আর্চবিশপের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, তার শুভকামনা। আমাদের মিডিয়া ভাইয়েরা সবসময় আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি তারা সম্প্রচার করে থাকে। উইকলি প্রতিবেশী আমাদের খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের যে মিডিয়া, স্টার মিডিয়া ভাই লিটন এবং আনন্দ বার্তার ভাই নিউটন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে প্রচার করছেন এবং মনে হয় ঢাকা ক্রেডিট থেকেও সাংবাদিক ভাই আছে রকি, তাকেও ধন্যবাদ জানাই। আমরা আর্চবিশপ মাইকেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, পাস্কা পর্ব উপলক্ষে এবং আমরা নতুন একজন বিশপ পেয়েছি, মনোনীত বিশপ, তার উপলক্ষে আমাদের ঢাকা বার্তার বিশেষ সংখ্যা আমরা প্রকাশ করেছি। আজকে মাত্র কিছুক্ষণ আগে সেটা প্রেস থেকে এসেছে, পিছনে রাখা আছে। যারা নিতে চান ঢাকা বার্তার এই বিশেষ সংখ্যা আপনারা নিতে পারবেন। সেখানে আর্চবিশপের জীবনী আছে, ফাদার আবেল রেখেছেন, আমাদের নতুন বিশপ তার নতুন চিন্তা ভাবনা সাক্ষাৎকার দিয়েছেন, সবকিছুই সেখানে আপনারা খবরাখবর পাবেন। মিশার পরপরই আমরা কবরে যাব, প্রথমে ফাদারগণ বিশপগণ এবং আর্চবিশপ আমরা যাব, পরে আপনারা আসবেন, সেখানে কবর আশীর্বাদ হবে। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি তোমার সেবক আর্চবিশপ মাইকেল রোজারিওকে মনোনীত করেছিলে, তিনি যেন এই জগতে খ্রিস্টে দূত হয়ে দাঁড়ান। হে করুণা সিন্ধু, অনুনয় করি তোমায়, তিনি যেন আমাদের খ্রিস্ট যজ্ঞের মাহাত্ম্যে সমস্ত কালিমা মুক্ত হয়ে তোমার স্বর্গরাজ্যে স্থান পেতে পারে। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে।
প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। আমাদের খ্রিস্টযাত্রা সমাপ্ত হলো, তোমরা যাও, প্রভুর মঙ্গল বাণী ঘোষণা করো। ঈশ্বরকে ধন্যবাদ।